সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এত অ্যাগ্রেসিভ ছিল পুলিশ। চাঙ্গারগুলো আমাদের পুলিশ সিগন্যাল দেয় ফ্লাইওভারে নামার সময়। সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ এত অ্যাগ্রেসিভ ছিল পুলিশ, সার্জেন্টগুলো এত অ্যাগ্রেসিভ, দুজন চলে আসছে, তো পেপার চেক করলো। পেপার চেক করার পরে আমি ভয় পাইতেছিলাম যে আসলে কোনো মানে কি না প্রবলেম না বের করে। তো আমার গাড়িতে যেটা একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমার এক্সট্রা করে ফগ লাইট লাগানো আছে। এমনি পেপার্সে কোনো সমস্যা নেই, কিন্তু ফগ লাইটে সমস্যা। কিন্তু আমি তো ফেরত জানি যে আপনার ফগ লাইট যদি সিটির ভিতরে ঢাকা মানে ঢেকে রাখা হয় সেক্ষেত্রে মামলা হয় না, মানে মামলা দেয় না, কিন্তু পুলিশ চাইলে দিতেই পারে। তো সব কিছু চেক করার পরে আমার হাইড্রোলিক হর্নটা চেক করছে যে আসলে হাইড্রোলিক হর্ন আছে কিনা। তো আমি জানি যে হাইড্রোলিক হর্নের মামলা হয়, তো আমি কখনো হাইড্রোলিক হর্ন ইউজ করি না। তো সব কিছুর পরে খুব ইজিলিভাবে ছেড়ে দিচ্ছে, কিছু বলে নাই। যাই হোক, তো সত্যি অনেক ভয় পেয়েছিলাম, কারণ পুলিশ যদি আপনাকে ধরে মানে আপনি প্রবলেম যদি মানে বের করতে চায় 100টা প্রবলেম বের করতে পারবে। তো তাদের সাথে আপনারা বার্গেনিং করবেন না, এটা হচ্ছে সাজেশন। আর হচ্ছে অবশ্যই হেলমেট ইউজ করবেন, ড্রাইভিং এবং পিলিয়ন দুজনেই হেলমেট ইউজ করবেন, আদারওয়াইজ মামলা খাবেন। আর পেপার অবশ্যই মানে সঙ্গে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আর দেখেন আশেপাশে কত নিরিবিলি।